করছি আপনাদের প্রিয় বিনোদন.com। বিনোদনের আরো খবর জানার আগে দেখে নিন এবারের এক ঝলক। এবারের বিনোদন.com এর শুরুতেই রয়েছে কোথায় কি, পিসি চন্দ্রের চিরনবীন এবং বাংলা ছবির ঘরে বাইরে আজের সাংবাদিক সম্মেলনকে দিয়ে সাজানো কোথায় কি। বিরতির আগে বিনোদনের চার চারটি খবর নিয়ে থাকছে বিনোদনের এক ঝলক। বিরতির পর বাংলা ছবি ধুমের বক্স রিপোর্ট নিয়ে রয়েছে বক্স অফিস। বেঙ্গল টাইমস এর নতুন প্রোডাক্টের শুভ উদ্বোধনকে ঘিরে রয়েছে এবারের টুকরো খবর। আর সবশেষে আপনাদের প্রিয় বিনোদন কুইজ। কলকাতার বিভিন্ন খবরে সাজানো কোথায় কি, কোথায় কি নিবেদন করছে ড্যাফোডিল। জীবন সারাতে এসেও তারা যেন এখনো চিরনবীন, শরীর সায় না দিলেও তাদের মন এখনো চির সবুজ। আর বেশ কয়েক বছর ধরে এইসব বয়স্ক মানুষদের নিয়ে একটা গোটা দিন কাটায় পিসি চন্দ্র গার্ডেন। প্রতি বছরের মতো এবছরে সম্প্রতি তারা আয়োজন করেছিল চিরনবীন শীর্ষক এক অনুষ্ঠানে, যেখানে গানের ডালি নিয়ে হাজির ছিল সঙ্গীত শিল্পী মনোময়। আর যথারীতি সেই অনুষ্ঠানেও হাজির ছিল বিনোদন.com এর ক্যামেরা। সমাজের নানা ঘাত প্রতিঘাতের কথা। আর সেই উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক অপর্ণা সেন তৈরি করে ফেলেছেন তার নতুন বাংলা ছবি ঘরে বাইরে আজ, যা মুক্তি পেল গতকালই শহরের বিভিন্ন প্রেক্ষাপটের আগে। সম্প্রতি ছবির পরিচালক এবং ছবির অন্যতম অভিনেত্রী তুহিনা দাস ছবির প্রচারে এসেছিলেন কসবার এক বুটিকে, হলেন সাংবাদিকদের মুখোমুখিও। পরে ছবি নিয়ে আরো জানালেন অপর্ণা সেন এবং তুহিনা দাস। এই ছবিটা মানে এখনকার ছবি, আজকের ঘরে বাইরে আজ, আজ কথাটাতেই কিন্তু মানে এটাই মূল কথা আজ। কারণ ঘরে বাইরে রবীন্দ্রনাথের উপন্যাস অনেকেই পড়েছেন, তারপরে সত্যজিৎ রায়ের ছবি হয়েছিল সেটাও অনেকে দেখেছেন, কিন্তু আজকে একই গল্পর একটা পুনর্বিন্যাস হচ্ছে, যে আজকের সমাজ, আজকের রাজনীতি, আজকের দিনে বন্ধুত্ব, আজকের দিনের প্রেম, যৌনতা, সমস্ত কিছু নিয়ে এটা কিন্তু একটা আজকের গল্প। সেই জন্য আমার মনে হয় যে আজকের মানুষরা যত তাড়াতাড়ি সম্ভব দেখে ফেলুন। আজকাল তো ছবি বেশি দিন থাকে না, হলে চলে যাওয়ার আগে দেখে ফেলুন। আমার চরিত্রের নাম বিমলা থেকে বৃন্দা। তো
মানে শুধু যদি বলো যে মিল কোনটা কোথায় আছে, তাহলে আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসটা ঘরে বাইরে সেইটার বেসিকটা ডেফিনেটলি মিল আছে। বাকি সত্যজিৎ রায় ওনার মতো করে রিপ্রেজেন্ট করেছেন অপর্ণা সেন অপর্ণা সেনের মতো, সো মিল তো নেই, অসাধারণ অসাধারণ। মানে আমি একটু আগে যেটা বলছিলাম যে বৃন্দা এবং অপর্ণা সেন এই দুটো একসাথে তো আসে না বারবার, তো আমার এত আর্লি স্টেজে এসছে সেটা সেটা আমার মনে হয়েছে যে আই এম ব্লেসড, আমার সৌভাগ্য অ্যাজ এ অভিনেতা, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কোথায় কি নিবেদন করলো ড্যাফোডিল? অতি গুরুত্বপূর্ণ চার চারটি খবর নিয়ে বিনোদনের এক ঝলক। মেলেনি পুলিশের অনুমতি, তাই ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপনে আসতে পারলেন না সলমন খান। সৌন্দর্যে নাচে আজও ভক্তদের মনে ঝড় তোলেন অভিনেত্রী মালাইকা, তবে কেরিয়ারের শুরুতে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন তিনিও। পোশাক পরি না, ইচ্ছে করে না, স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে জামা কাপড় পরলে আমার অ্যালার্জি হয়, এমনটাই জানালেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার ঐতিহাসিক ছবিতে দেখ, ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারকে নিয়ে তৈরি ছবিতে মুখ্য চরিত্রে দেব। বিনোদনের আরো ইন্টারেস্টিং খবর নিয়ে ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুমকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9930 197 33 9930 197 33। ব্রেকের পর ফিরে এলাম আপনাদের সেই ভালো লাগার বিনোদন.com নিয়ে। সম্প্রতি মুক্তি পাওয়া বাংলা ছবির খুঁটিনাটি খবর নিয়েই এবারে বক্স অফিস। যে কোনো সম্পর্কে একবার ঘুণ ধরলে তা মেটানো প্রায় অসম্ভব। ঘুণ ভেতরে ভেতরে ফোপড়া করে দেয় সম্পর্কগুলোকে। এমনই এক বিষয়বস্তু নিয়ে ছবি তৈরি করেছেন তরুণ পরিচালক শুভ্র রায়, যেটি পরিচালকের পরিচালিত প্রথম ছবি। ছবির নাম ঘুণ। ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, সমদর্শী কমলেশ্বর, অনুষা বিশ্বনাথন, পৌলমি, সুচিস্মিতা প্রমুখ। সম্প্রতি প্রিয়া প্রেক্ষা গিয়ে যার শুভ মুক্তি ঘটল। কখনো তুমি আমাকে জিজ্ঞেস করেছো what I want to be? কি হবে? ইনস্টার না মডেল? শুতে হয় এই লাইনে। তো তোমার অফিসের অ্যাপ্রেজার গুলো কি এই নিয়মে চলে? তুই কার সঙ্গে ছিলিস এত রাত পর্যন্ত? মানুষের ভেতরটা কি আর বদলায় রে সুন্দরী? আমরা তো কোনো কাজই একসাথে করি না, না কোথাও যাই, না একসাথে খাই, না আরে আমারও তো নিডস আছে। ওই উপরের খোলসটা বদলে যায়। ভয় হচ্ছে বুঝি? কিসের ভয়? বিশ্বাস করতে। সম্পর্কের গল্প হলেও ছবিতে ছিল নতুনত্বের ছোঁয়া, তাই খারাপ লাগেনি দর্শকদের। শুভমুক্তির দিন ছবির কলাকুশলীরাও উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে পরিচিত হন। পরে ছবির পরিচালক শুভ্র জানালেন, সম্পর্কের গল্প ড্রামা, জানা ড্রামা, সম্পর্কগুলো মানে কিছু কিছু সম্পর্ক অনেকদিন দীর্ঘায়িত হতে হতে সে সম্পর্কে ঘুম ধরে, যেরকম কাঠে ঘুম ধরে সেরকম সম্পর্কে ঘুম ধরে, সেই সম্পর্কে ঘুম ধরার গল্প এবং তা সারানোর গল্প, কীভাবে আবার ঘুম সারানো যেতে পারে। আমার দর্শকদের কাছে একটাই বলার, আপনারা ছবিটা দেখুন, কোথাও না কোথাও গিয়ে প্রত্যেকটা মানুষের জীবনের সাথে কোথাও না কোনো ঘটনা নিশ্চয়ই সেই মানুষগুলোর সাথে মিলে যাবে। আর ছবির দুই কলাকুশলী সুচিস্মিতা এবং অনুষা এবং ছবির অন্যতম অভিনেতা সমদর্শী জানালেন, প্লিজ আসুন, কোনো প্ল্যানিং নিয়ে আসবেন না যে ছবিটা এরকম হতে পারে বা এরকম হতে পারে, আপনারা খালি মস্তিষ্ক নিয়ে আসুন। আমি বলবো এখানে এসে আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। প্রসেনজিৎ দা অর্থাৎ যিনি আমাদের প্রডিউসার এবং শুভ্র দা অক্লান্ত পরিশ্রম করেছেন এই ছবি জন্য, এবং সাইমেন্টেনিয়াসলি এর সাথে সাথে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী তার 100% দেওয়ার চেষ্টা করেছে। আর আমরা চাইবো আপনারা 100% দিয়ে ছবিটা দেখুন এবং সবাইকে বলুন ছবিটা কেমন লাগলো। বিশেষ কিছু বলার নেই, শুধু এটাই বলবো যে প্লিজ হলে এসে ছবিটা দেখুন,
আশা করছি খুব একটা খারাপ লাগবে না। আমার মনে হয় অন্য ধরনের ছবির থেকে বেশি এই ছবিতে সব রকম মানুষদের নিয়ে কথা বলা হয়েছে, অনেক রকম, সব রকম বলবো না, কিন্তু তাদের যে জীবনে কত কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তাদেরকে অনেক জিনিস যেটা হয়তো এমনিতে করতো না তাদের করতে হয়, যাতে যেটা ওরা আসলে মানে ভালোবাসে বা চায়, মানে যাদেরকে ভালোবাসে বা যেই জিনিসটা ভালোবাসে, আমার চরিত্র যেরকম সিনি অভিনয় করতে চায়। আশা করছি অডিয়েন্সদের ভালো লাগবে, আশা করছি আপনারা গিয়ে হলে দেখবেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? বিনোদনের যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন করুন এই নাম্বারে 9836938769 9836938769। আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব। ঠিকই ধরেছেন। এখন টুকরো খবর। ঘর রান্নাঘর বাথরুম থেকে শুরু করে রেস্তোরাঁ, অফিস, মাল্টিপ্লেক্স, আজ টাইলসের গুরুত্ব অপরিসীম। আর তাই 2011 সালে পূর্ব মেদিনীপুরে স্থাপিত হওয়ার পর বেঙ্গল টাইলস মাত্র এই 8 বছরে এখন 1 নম্বর স্থানে। সম্প্রতি বাইপাসের এক নামজাদা হোটেলে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির হাত দিয়ে উদ্বোধিত হল তাদের নতুন প্রোডাক্ট বড় সাইজের টাইলস লাস্ট্রা। Come on everyone. Okay, so you all are excited to see the product? Thoda zor se boliye, dekhna chahte hain ya nahi? Pradeep Pujjolone madhyome onushtaner shubho suchonar pore chilo Ganesh Bandona. সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রাবন্তী কর্ণধার দামোদর ধারাকে পাশে নিয়ে এই নতুন টাইলসগুলো ঘুরেও দেখেন। পরে শ্রাবন্তীর হাত দিয়ে ডিস্ট্রিবিউটরদের আরও উৎসাহিত করতে তাদের হাতে মেমেন্টো প্রদান করা হয়। পরে শ্রাবন্তী এবং দামোদর আরো জানালেন, ভীষণ ভালো কালেকশন, আর সব থেকে ভালো লাগছে যে এত সুন্দর কালেকশনে আমি জড়িত আছি, এই বেঙ্গল টাইলস ফ্যামিলির সাথে জড়িত আছি, থ্যাঙ্কস টু আমাদের এমডি ধারা, মানে আমাদের দামোদর ধারা, তিনি আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারাও সবাই বেঙ্গল টাইলস ঘরে ঘরে লাগান। খুবই ভালো লাগছে এখানে সব বেঙ্গল টাইলস ফ্যামিলি উইথ ডিলার ডিস্ট্রিবিউটর যাদের সবার খুব সুন্দর সহযোগিতা, হেল্প, সবার ভালোবাসা। যে কালকে এত বড় একটা মানে সাইক্লোন এলো বুলবুল এলো, তা সত্ত্বেও সবাই এখানে উপস্থিত হতে পেরেছে, এটা খুবই ভালো লাগছে। আশা করি ওনাদের ভালোবাসা কন্টিনিউ থাকবে, বেঙ্গল টাইলস আরও আগে যাবে। আমার নাম চিরঞ্জিত চক্রবর্তী, চেনেন বোধহয় আপনারা তো। আমি এই বিনোদন ডট কমের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এদের সমস্ত দর্শকদের জন্য। আমি দেখি বিনোদন ডট কম, আপনারা দেখবেন। গত সপ্তাহের সঠিক উত্তর আর এবারে নতুন প্রশ্ন নিয়েই বিনোদন কুইজ। গতবারের সঠিক উত্তর 76টি দেশ। লটারির মাধ্যমে সফল উত্তরদাতা হলেন বেলুড়ের মলিক ঘোষ। অভিনন্দন মলিক। আমাদের এবারের প্রশ্ন, কোন ছবির জন্য 2 বাংলার অভিনেত্রী জয়া আহসান জাতীয় পুরস্কার পেলেন? কোন ছবির জন্য 2 বাংলার অভিনেত্রী জয়া আহসান জাতীয় পুরস্কার পেলেন? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। বিনোদনের সব খবর শেষ হতে না হতেই সময় শেষ। আবার ফিরবো আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।